ববি আপনার কাছে যে কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ একরকম করে ভাবছে, আপনি বলছেন যে আমাদের স্পিনার জেনুইন স্পিনার বাড়ানো উচিত, আর ইংল্যান্ড কিন্তু ফোর্থ পেসার নিচ্ছে, তাহলে মানে দুইজনের আসলে দুটো টিমের যদি বলি যে দুই ধরনের চিন্তা ভাবনা নাকি কন্ডিশনটাই অন্যরকম, কোনটা? না, আমি বলছি যে এই একরকম চিন্তাভাবনা ছিল, সেই চিন্তাভাবনাটা শিফট করতে পারে গতকালের বৃষ্টির কারণে। এটা অল অ্যাবাউট মানে উইকেট দেখার পর এবং ম্যানেজমেন্টের কল থাকবে। আর আগে যেটা পড়েছিলাম, তারা চিন্তাই করেছে মঈন আলীকে ড্রপ দিয়ে হচ্ছে আর একজন মানে ট্রপলিকে খেলানোর, সেই জায়গাটা থেকে মনে হয় তাদের এটা আরও বড় কাজে দিবে যেহেতু গতকালের বৃষ্টিটা। এখন বাংলাদেশ কিভাবে চিন্তা করবে সেটা একটা বিষয়, তার আগ পর্যন্ত যেহেতু ওখানে স্পিনাররা ভালো করেছিল সাকিব এবং মিরাজ, সে কারণে হয়তো তারা একটা ইনক্লুশন করাতে চেয়েছিল। কিন্তু আমরা একটা দুর্ভাগ্যের কথা বলি, সেটা হচ্ছে আমাদের দলে সাকিব এবং মিরাজের মতো দুজন অলরাউন্ডার থাকার পর আমাদের আসলে পাঁচজন মানে বোলিংয়ের এই জায়গাটা শর্ট থাকে, যে মানে একটা মানে জেনুইন ছয়টা বলার বা এরকম খেলতে হয়। আপনি অন্য দল দেখেন, আপনি ভারতের দিকে তাকান, অস্ট্রেলিয়ার দিকে তাকান বা অন্য দলগুলোর দিকে তাকান, তাদের কিন্তু এরকম মানে একজন দুজন অলরাউন্ডার আছে, তাদের ইনক্লুশনের কারণে কিন্তু তাদের কম্বিনেশন করাটা আপনারটা অনেকটা ইজিয়ার হয়। আমাদের যে কারণে হয় কি, অনেক সময় আটজন ব্যাটসম্যান নিয়ে খেলতে হচ্ছে, আবার কোনো সময় একজন ব্যাটসম্যান বা জেনুইন বলার বলাতে গিয়ে একজন ব্যাটিং কমিয়ে ফেলতে হচ্ছে, এই প্রবলেমগুলো হয়। এখন আজকের উইকেট হয়তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হয়তো ডিমান্ড করতে পারে আর একটা পেস বলার, এখন ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেটার উপর ডিপেন্ড করবে। তবে সর্বোপরি যেটা বিষয় যেটা বলছিলেন যে হয়তো ইংল্যান্ড একটা ম্যাচ হেরে একটু ব্যাকফুটে রয়েছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, আপনি যদি ঠিক প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপে যান, তারা প্রথম ম্যাচ জেতার পরে পাকিস্তানের কাছে যখন হারে, তারপরে কিন্তু স্ট্রংলি কাম ব্যাক করেছিল বাংলাদেশের বিপক্ষে কার্ডিফে, সেই ম্যাচটায় সাকিব আল হাসান সেঞ্চুরিও করেছিল এবং বাংলাদেশ প্রায় 100 above রানে হারিয়েছিল। সো তাদের সেই ক্যাপাবিলিটি আছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় কাম ব্যাক করার জন্য। আমি জাস্ট একটুকু এইটুকু জিনিস মনে করি, বাংলাদেশের সামনে কিন্তু বেশ কয়েকটা বড় ম্যাচ রয়েছে, যদি পরপর দুইটা ধরি, একটা নিউজিল্যান্ড, একটা ইংল্যান্ড আর নিউজিল্যান্ড, অর্থাৎ গত ওয়ার্ল্ড কাপের দুই ফাইনালিস্ট। বাংলাদেশের একটা যে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার মেন ফোকাসটা রাখা উচিত যে এই দুই দলের কোনো একটা দলকে হারানো যায় কিনা, তাহলে হয়তো বাংলাদেশের একটু এগিয়ে যাবে সেমিফাইনালের যে স্বপ্ন, সেই স্বপ্নের পথে। সেই জায়গাটায় বাংলাদেশের বেস্ট ক্রিকেটটাই ফোকাস করা উচিত। এক্স্যাক্টলি, সেটাই তো দেখার বিষয়। তবে আমার কাছে মনে হচ্ছে, বা হানান ভাই আমি জানি না, ব্যাক অফ দ্য মাইন্ডে এটা চলছে কিনা ইংল্যান্ডে যে বাংলাদেশ যেহেতু পেস এবং বাউন্সে একটুখানি উইক, ব্যাটসম্যানরা এই জায়গায় কিন্তু ধরা খায়, সেই কারণে কি তারা ফোর্থ সিমার নিয়ে খেলছে কিনা, উত্তরটা আপনার কাছ থেকে শুনতে চাই। উইকেটটা একটু ট্রিকি ছিল গত ম্যাচে, মানে ধর্মশালায় নর্মালি আমরা কিন্তু যেভাবে ধারণা করেছিলাম যে একটু বাউন্সি উইকেট হবে যেখানে একটু মুভমেন্ট বেশি থাকবে, উইকেটটা সেরকমটা ছিল না ফার্স্ট ম্যাচে। বাট আজকে যেহেতু গতকালকের ওয়েদারের কারণে আজকে তার ইম্প্যাক্ট থাকতে পারে, সেই জায়গা থেকে টপ লিগে তারা চিন্তা করতেই পারে, এবং বাংলাদেশ পেস বলে একটু স্ট্রাগল করে কম্পেয়ার টু স্পিন, সেই জায়গা থেকে তারা সেই অপশনটাকে ইউজ করতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি দেখি আফগানের সঙ্গে কিন্তু আমরা স্পিন খুব ভালো হ্যান্ডেল করেছি, মুজিব রশিদ নবীকে নিয়ে যে চিন্তা ছিল সেখান থেকে তাদের এগেনস্টে আমরা স্পিনে ভালো খেলেছি, সেই জায়গা থেকে ইংল্যান্ড হয়তো চিন্তা করেছে। তবে ধর্মশালাতে বাংলাদেশের জন্য স্পিন এবং পেস কোনটা ভালো খেলানো হবে বা ভালো খেলবে বাংলাদেশ, সেটা শুনবো একজন দর্শকের ফোনটা নিয়ে এসে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি মোহাম্মদ হাবিবুল্লাহ বলছি, নানোস থেকে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই মন্তব্য, বাংলাদেশের উইনিং কম্বিনেশন আজকে কি ভাঙা উচিত কিনা? আমার মনে হয় না যে ভাঙার দরকার আছে। ওকে, তার মানে পাঁচজন বোলার নিয়েই খেলবে আজকে ইংল্যান্ডের বিপক্ষেও? হ্যাঁ, যে যে জায়গায় মাহমুদুল্লাহ আছে সেই জায়গায় মনে করেন যে আপনার অন্য কোনো অপশনে যাওয়ার দরকার কি? মাহমুদুল্লাহ বিপিএল এ দুইটা ম্যাচ জিতাইতে পারছে না। ওকে, আপনার এই বোলিং করে লাস্ট ওভারে 3 রান দেওয়া তো আটকাইতে পারছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখা যাক কী হয়, আমরা তো একটু পরেই জানতে পারবো সেটা। আর মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু সবাই চাচ্ছে, পুরো বাংলাদেশ চাচ্ছে, আমি জানি না সেটা আসলে ডিসিশন কী আসছে। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে ধর্মশালাতে আসলে পেস নাকি স্পিন কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, আমার কাছে গতকালকে যে বৃষ্টি হয়েছে তারপরও কেন যেন মনে হচ্ছে আমাদের স্পিনাররা সেখানে ভালো করবে। এবং আপনি যদি দেখেন আমাদের পেস বোলিং এবং স্পিন দুইটার মধ্যে যদি অপশন চিন্তা করি, এখন ফর এক্সাম্পল আমরা যদি পেস বোলার খেলাই হাসান মাহমুদকে খেলাবো, তার মানে 8 নম্বরে ব্যাট করতে হবে হাসান মাহমুদ, মানে যে সিমারগুলো ব্যাট করবে তাদের ব্যাটিংয়ের অবস্থা আমাদের সবার ধারণা রয়েছে, সেই জায়গায় আমরা একজন ব্যাটসম্যান কমিয়ে যদি স্পিনার খেলাই যেটা শেখ মাহাদি, ব্যাটিংটাও একটু লম্বা হবে,
আমার মনে হয় যে স্পিনারশিপ মাদিকে জিততে পারে কালকে বৃষ্টিও হয়েছে আসলে টস জিতলে কি নেওয়া উচিত দুই দলের ক্ষেত্রে একই আমার মনে হয় বোলিং ই নেবে আর মর্নিং ম্যাচ তো এটা মানে ডে নাইট ম্যাচ হলে কিন্তু একটা ডিফারেন্ট ভাবে চিন্তা করা যেহেতু মর্নিং ম্যাচ সকালে একটু ময়েশ্চারের ব্যাপার রয়েছে বৃষ্টির ব্যাপার ছিল উইকেট ঢাকা ছিল কিছুটা তো ময়েশ্চার থাকবে আর আমাদের তিনজন ভালো কোয়ালিটি সিমারও রয়েছে সেই জায়গা থেকে আমার মনে হয় যে বোলিংটা নিলে পরের দিকে চেস করাটার কাজটা সহজ হবে ববি আপনার কাছে কি মনে হয় বোলিংটি না ভাই যেটা বলেছে একদমই তাই বোলিং এর পসিবিলিটি খুব বেশি বোলিং নিলেও আমরা যদি প্রথম ম্যাচের কথা বলি সেখানে কিন্তু আমরা উইন করলেও সাকিব আল হাসান অনেকটুকু কিন্তু সন্তুষ্ট ছিল না পেসারদের পারফরমেন্সে আজকে কিন্তু পেসারদেরকে অনেকটা টাফ বলা যায় যে এক্সাম দিতে হবে গত ম্যাচে আসলে এক্সাইটেড ছিল অনেক প্লেয়ার অনেকের ডেবু হয়েছে ওয়ার্ল্ড কাপ ডেবু হয়েছে তার পাশাপাশি কিন্তু গতকালকে আমরা ধর্মশালা যেই ধরনের উইকেট প্রিভিয়াসলি চিন্তা করে গিয়েছিলাম তার চেয়ে কিন্তু ডিফারেন্ট বিহেভ করেছে এই ম্যাচে কিন্তু আমরা সেকেন্ড ম্যাচ খেলছি এই ভেনুতে এবং এই মাঠ সম্পর্কে কিন্তু সবাইকে নিয়ে ওয়ার্কআউট করা হয়েছে আমি শিওর ডোনাল্ড তাদেরকে নিয়ে নতুনভাবে হোমওয়ার্ক করেছে তো সেই জায়গা থেকে আজকে লাইন লেন্থের ব্যাপারে কিন্তু ডিফারেন্টভাবে প্ল্যান করা হয়েছে এবং এক্সিকিউশনের ক্ষেত্রেও সেটা আমি আশা করি যে দেখা যাবে এক্সিকিউশনটা চমৎকার হবে সো আজকে হয়তো ডিফারেন্টভাবে পেস বোলারদের দেখা যাবে যেটা রিসেন্টলি করে আসছে তাসকিন শরীফুল এবং মুস্তাফিজ ভালো লেন্থে যদি হিট করে আমি শিওর এই উইকেট থেকে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে অন্তত প্রথম দিকে সেই জায়গাটা আমাদের পেস বোলার আজকে ভালো করবে বলে আমার বিশ্বাস তবে ভালো একটু জিনিস একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের এই ওয়ার্ল্ড কাপে পুরো ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পেসারদের জন্য চ্যালেঞ্জ থাকবে একটা যে চেঞ্জ আমরা দুই দলেই দেখতে পাচ্ছি এক দল হচ্ছে পেসার বাড়িয়েছে এক দল হচ্ছে স্পিনার বাড়িয়েছে কেমন দেখছেন আসলে এই চেঞ্জটাকে স্ট্র্যাটেজিক মুভ মানে উইনিং টিম চেঞ্জ করতেই পারে লুজিং টিমও চেঞ্জ করতে পারে টিম কম্বিনেশন এবং ওয়েদার কন্ডিশন অপোনেন্ট টিম সব কিছু মিলে আমরা শেখ মাহাদিকে ইনক্লুড করার পেছনে আমার কাছে মনে হয় শেখ মাহাদি কিন্তু খুব ভালো বল করছে রিসেন্টলি এবং আমরা দেখেছি মিরাজ কিন্তু গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তার ব্যাটিং বোলিং যৌথ পারফরমেন্সে সেই জায়গা থেকে শেখ মাহাদি আজকে সেই রোলটা প্লে করতে পারে এবং শেখ মাহাদি নিচের দিকে ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করার অ্যাবিলিটি রয়েছে সব কিছু মিলে শেখ মাহাদি ইনক্লুশনটা চমৎকার রয়েছে আর টপ প্লেট যে ব্যাপারটা ইংল্যান্ড করেছে বিকজ তারা জানে যে আমাদের একটু এক্সট্রা বাউন্স দিয়ে যদি বেনিফিট নেওয়া যায় সেই জায়গায় টপ প্লেট ইনক্লুশনটা মনে চমৎকারভাবেই করতে পারে তারা ওকে লেটস সি এবং এই যে চেঞ্জ বাংলাদেশের মাহমুদুল্লাহকে ড্রপ করে শেখ মাহাদিকে নেয়া দর্শকরা কী ভাবছে একটু শুনতে চাইবো হ্যালো 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 জি কে বলছেন জি আমি রামপুরা থেকে বলছি হান্নান ভাই আমি রবিন বলছিলাম আচ্ছা হ্যাঁ রবিন ভাই ভালো আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ হান্নান ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ রবিন আপনার মন্তব্য জানতে চাই মাহমুদুল্লাহকে ড্রপ করা হয়েছে এই ম্যাচে মাহমুদুল্লাহকে ড্রপ করলো আসলে মাহমুদুল্লাহ তো ইংল্যান্ডের এগেইনস্টে বিগত ম্যাচ তার একটা ভালো ব্যাটিং ছিল আমার মনে হয় তাই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারতো যাক গুড লাক টু বাংলাদেশ আজকে আপনি কি এটাকে পজিটিভলি দেখছেন নাকি না বাংলাদেশ টিম এটা আমি পজিটিভলি দেখছি এখন যেহেতু বিগত দিন অনেক ইতিহাস গেল থ্যাংক ইউ সো মাচ রবিন আসলে পজিটিভলি দেখতে হবে কারণ মাঠে যারা আছে কন্ডিশনটা তারা খুব ভালো করেই কিন্তু চিন্তা করছে বা দেখছে তবে বাংলাদেশের যে বোলারই আমরা নেই না কেন ভালো যদি আমরা ব্যাটিং লেংথ বা বোলিং লেংথে যদি আমরা আমরা সেভাবে বল করতে থাকি তারপরও যখন টিমটা ইংল্যান্ড তারা কিন্তু আসলে গুড লেংথকেও পানিশ করতে পারে সো আমাদের স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত ববি আমার কাছে মনে হয় কি ইংল্যান্ড তো অ্যাটাকিং ক্রিকেট খেলে আমাদেরও আসলে সেই অ্যাটাকিং বোলিংয়ে যাওয়া উচিত আমাদের আসলে রান কনসিড করার চেয়ে উইকেট কীভাবে কনসিড করতে পারি আমরা মানে অনেক সময় হয় না যে রান হোক কিন্তু উইকেটটা দরকার ওদেরকে মানে বড় বড় ঝুঁটি করতে দেওয়া যাবে না হ্যাঁ সেটা যদি না করতে পারি তাহলে আমাদের জন্য বড় প্রবলেম হবে এবং লেন্থের ভেরিয়েশন আনতে হবে ওরা কিন্তু আপনার লেন্থ বলে খুব ভালো খেলে অর্থাৎ আপনি যদি একই চ্যানেলে একই লেন্থে আপনি বোলিং করতে থাকেন তাহলে আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে খুব বেশি ফায়দা তোলা যাবে না ওদের একমাত্র জোরুট আছে সে হয়তো একটু ধরে খেলে তাছাড়া আপনি একেবারে ব্যারিস্টো থেকে শুরু করে লিয়াম লিভিংস্টোন ইভেন আদিল রশিদ ক্রিস ওক্সরাও কিন্তু আপনার মার্কুডো কিন্তু আপনার এসে অ্যাটাকিং ক্রিকেট খেলে ইভেন আমরা প্র্যাকটিস ম্যাচটাতেও কিন্তু সেটাই দেখেছি যে তারা উইকেট লুজ করেছে কিন্তু সবাই যে এসছে সেই কিন্তু উইকেটে এসে পাওয়ার হিট খেলার চেষ্টা করেছে সো আমার কাছে মনে হয় তারা সেই স্ট্র্যাটেজিতেই হয়তো থাকবে ওদের যে মানে গত তিন চার বছরের যে আমরা ক্রিকেটটা দেখছি সেই জায়গাটা যাবে না এবং আমরা প্র্যাকটিস ম্যাচে বোলারদের যেইভাবে দেখেছি যে উইকেট নেওয়ার জন্য যে চেষ্টা করেছে সেটাই থাকা উচিত